সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি এই পরিস্থিতিতে সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে সুস্থ ও নিরাপদে আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে ও দূরে যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস দেখছ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি পাপিয়া খানম, সহকারী শিক্ষক, গণিত, দৌলতপুর মহাশীল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর, খুলনা। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অংশের 16.1 এর কিছু সমস্যার সমাধান করে দেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগী হবে এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে চলো 16.1 এর 1 নং সমস্যা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় কর। তাহলে এখানে প্রথমে আছে একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এখানে আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তাহলে কাকে বলে? সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে চিত্রে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ ধরে নিলাম, এর বি কোণ 90 ডিগ্রি, তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এ সি অতিভুজ, দেওয়া আছে অতিভুজ 25 মিটার এবং এর একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে ধরে নিলাম বি সি এক্স মিটার, তাহলে এ বি কত হবে? এ বি হবে এক্স এর 3/4, তার মানে 3x/4 মিটার। তাহলে অপর বাহু এ বি সমান এক্স এর 3/4 মিটার, 3x/4 মিটার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই? পিথাগোরাসের সূত্র হল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এ সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এ সি 25 মিটার, এখানে লেখা আছে এ সি 25 মিটার, এ বি 3x/4 স্কোয়ার প্লাস বি সি এর মান এক্স এক্স স্কোয়ার। এখন 25 কে স্কোয়ার করলে হয় 625 ইকুয়াল, 3 কে স্কোয়ার করলে হয় 9, 4 কে স্কোয়ার করলে 16 প্লাস এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার এর নিচে আমি যদি 1 ধরি, 1 আর 16 এর লসাগু 16 দ্বারা 16 কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 9 এক্স স্কোয়ার কে গুণ করলে হয় 9 এক্স স্কোয়ার প্লাস 1 দ্বারা 16 কে ভাগ করলে হয় 16, এক্স স্কোয়ারের সাথে গুণ করলে হয় 16 এক্স স্কোয়ার। তাহলে 9 এক্স স্কোয়ার প্লাস 16 এক্স স্কোয়ার ইকুয়াল 25 এক্স স্কোয়ার বাই 16। এখন এপাশে আছে 625, এর নিচে যদি 1 ধরে নেই তাহলে আর গুণন, আর গুণনে আমরা পাই 625, তার মানে 625 × 16 ইকুয়াল 25 এক্স স্কোয়ার, বা 25 এক্স স্কোয়ার ইকুয়াল 625 × 16, এক্স স্কোয়ার ইকুয়াল 25 ভাগ হয়ে যাবে ডান পাশে গেলে। আমরা যদি কাটি তাহলে 25 দ্বারা 625 কাটলে হয় 25 × 16, 25 কে লেখা যায় 5 স্কোয়ার, 16 কে লেখা যায় 4 স্কোয়ার। এখন এক্স এর মান যখন আমি নির্ণয় করব তখন কি রুট হয়ে যাবে, অথবা এপাশে আমি উভয় পাশে বর্গমূল করতে পারি, এপাশেও বর্গমূল করবো, এপাশেও বর্গমূল করবো, বর্গমূল করলে প্লাস মাইনাসের মান আসে, তার মানে এটা আমি পাবো প্লাস এবং মাইনাসের মান। কিন্তু যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য তাই মাইনাস মান গ্রহণযোগ্য না, আমরা নেব 4×5=20, তার মানে এক্স এর মান আমরা পেলাম 20। তাহলে আমি ধরে নিয়েছিলাম যে একটি বাহু এক্স মিটার, তাহলে একটি বাহুর মান 20 মিটার, অপর বাহু 3x/4, তার মানে 3×20/4, এটা থেকে আমরা কাটাকাটি করে পাই 15 মিটার। তাহলে একটা বাহু 20 মিটার, অপর বাহু 15। এরপরে 2 নং সমস্যা। এখানে আছে 20 মিটার লম্বা একটি বই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, বইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? এখানে বলছে 20 মিটার লম্বা একটি বই দেয়ালের সাথে খাড়াভাবে আছে,
এটাকে যদি আমি দেয়াল চিন্তা করি, এই মইটা দেয়ালের সাথে এভাবে খাড়া ভাবে আছে। এখন বলছে 20 মিটার লম্বা একটি, এই মইটার দৈর্ঘ্য 20 মিটার। এটাকে যখন নিচের প্রান্ত বলছে মইয়ের গোড়া, তাহলে মই এটা হলে মইয়ের গোড়া এটা। এই গোড়াটা যদি আমি এভাবে এভাবে সরাই নিই, তাহলে উপরের প্রান্তটা নিচে নেমে আসবে, এই দেয়াল থেকে নিচে নেমে আসবে। এখন এখানে বলা আছে মইয়ের গোড়া দেয়াল থেকে কত দূরে সরাবে, উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে উপরের প্রান্ত এই অংশটার মান, এই অংশটার মান হলো 4 মিটার, এই মইয়ের দৈর্ঘ্য 20 মিটার। তাহলে এটাও 20 ছিল, কিন্তু 4 মিটার নিচে নামাতে এই নিচের অংশের এই থেকে এই পর্যন্ত আমরা 20 থেকে 4 যদি বাদ দিই তাহলে পাব 16 মিটার। এখন বলছে মইয়ের গোড়া দেয়াল থেকে কত দূরে সরাবে, তার মানে দেয়ালের দেয়াল হলো এটা মইয়ের গোড়া, এই যে ডিস্টেন্স এটা আমরা নির্ণয় করব। এটার মতো এখানে চিত্রে এবি, এটা হচ্ছে দেয়ালের উচ্চতা, সিডি মইয়ের দৈর্ঘ্য, সিডি মই দেয়াল বি বিন্দু থেকে বিন্দুতে সরল। তাহলে উপরের প্রান্ত এসি সমান 4 মিটার, এই বিসি এর মান তাহলে হবে 20 থেকে 4 বার, তার মানে 16 মিটার। আর সিডি এর মান দেওয়া আছে, তার মানে বইয়ের উচ্চতা সিডি সমান 20। এখন যেহেতু দেয়াল দেয়াল তো হেলে থাকবে না, দেয়াল থাকবে লম্ব, তাহলে সি ডি ডি বা বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটা সমকোণ হলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তার মানে অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে সমকোণী ত্রিভুজ বি সি ডি এরপরে 3 নং সমস্যাটা দেখো। 3 নং সমস্যা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখানে প্রথমে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুইটি বাহু সমান, সমদ্বি সম মানে সমান, দ্বি মানে দুই। সমদ্বিবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কি, পরিসীমা হলো ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6। তাহলে আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর এ বি বাহু আর এ সি বাহু, এই দুইটা বাহু হলো সমান সমান বাহু, এ বি বাহু সমান এ সি বাহু, আর বি সি বাহু হলো ভূমি।
তাহলে এখানে বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির পাঁচ বাই ছয় অংশ। তাহলে প্রথমে লিখছি, মনে করি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি সমান এক্স। এখানে যেহেতু বলছে যে ভূমির পাঁচ বাই ছয় অংশ, তাই প্রথমে আমি ভূমিটাকে ধরে নিছি, ভূমিকে ধরে নিলাম এক্স মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান সমান বাহু এবি আর এসি, এবি সমান এসি, এটা হবে ভূমির পাঁচ বাই ছয় অংশ, তার মানে এক্স এর পাঁচ বাই ছয় মিটার। তাহলে এটা লিখতে পারি ফাইভ এক্স বাই সিক্স মিটার। এখন প্রশ্নে দেওয়া আছে পরিসীমা ষোলো মিটার। তাহলে পরিসীমা মানে এবি বাহু এসি বাহু প্লাস বিসি বাহু, এবি বাহু প্লাস এসি বাহু প্লাস বিসি বাহু, এটা এ মিটার না, এটা হলো ফাইভ এক্স বাই সিক্স, এটাও ফাইভ এক্স বাই সিক্স। তাহলে এবি প্লাস এসি প্লাস বিসি ইকুয়াল ষোলো, এবির মান ফাইভ এক্স বাই সিক্স, এসির মান ফাইভ এক্স বাই সিক্স আর বিসির মান এক্স ইকুয়াল ষোলো। এটা এক্স এর নিচে যদি এক ধরে নেই তাহলে ছয় ছয় এবং একের লসাগু ছয়, ছয় দ্বারা ছয়কে ভাগ করলে হবে এক, তাহলে পাঁচ এক্স প্লাস পাঁচ এক্স প্লাস এক দ্বারা ছয়কে ভাগ করলে হবে ছয়, এক্স কে গুণ করলে হবে ছয় এক্স ইকুয়াল ষোলো। তাহলে যোগ করলে হয় ষোলো এক্স বাই ছয় ইকুয়াল ষোলো, উভয় পাশে ষোলো দ্বারা ভাগ করলাম, তাহলে এক্স বাই ছয় ইকুয়াল এক, এক্স ইকুয়াল ছয়। তাহলে এক্স ধরে নিছিলাম আমি কত, এক্স ধরছি বিসি ভূমি, তাহলে ভূমির মান পেলাম সিক্স মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ ইন্টু সিক্স বাই সিক্স, সিক্স সিক্স কেটে গেলে থাকে ফাইভ, তাহলে ফাইভ মিটার। তাহলে ভূমি সিক্স মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। বি এর মান, বি হলো এখানে আমি লিখে দিছি, বি হলো ভূমি আর এ সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটা তোমাদের ক্ষেত্রফল বের করতে গেলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক। বি এর মান, বি এর মান আমি এখানে বি হলো সমান ভূমি, তাহলে ভূমির মান এখানে ছয় মিটার, তার মানে ছয় আর চার, এর মান পাঁচ, তাহলে ফোর ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার, এটা স্কোয়ার করলে পাঁচ পাঁচা পঁচিশ, চার পঁচিশ একশো মাইনাস ছয় ছয় ছত্রিশ, এটা ক্যালকুলেশন করলে পাবো, বিয়োগ করলে হয় চৌষট্টি, রুট করলে হয় আট, কাটাকাটি করলে হয় বারো, তার মানে ক্ষেত্রফল বারো বর্গ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করলাম বারো বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।